হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা বিউটি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। সবাইকে সবার প্রথমে জানাই শুভ বিজয়ার পিতে এবং শুভেচ্ছা। আজকে বিজয়া দশমী, আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টের ঠাকুর আজকে বিসর্জন যাচ্ছে, তো সেই কারণে আমি বরণ করতে চলে গেছি অ্যাপার্টমেন্টের নিচে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের মা, মাকে বরণ পর্ব চলছে, একে একে সবাই বরণ করছে, এরপর আমি বরণ করব মাকে। তো টোটাল ভিডিওটা রইল আপনাদের কাছে, বিজয়া দশমীতে কী কী করেছি দেখতে থাকুন, স্টে টিউন। বিজয়া দশমী, মা দুর্গা আজকে কৈলাসে ফিরে যাচ্ছে নিজের স্বামীর ঘরে মহাদেবের কাছে। তো মনটা আজকে তাই একটুখানি খারাপ, ভরাক্রান্ত। আবার অপেক্ষায় থাকবো, এক বছর পর মা আবার আসবে আমাদের কাছে। আবার এসো মা। তো আমার মা এখন মা দুর্গাকে বরণ করছে, এরপর মা দুর্গাকে আমি বরণ করব। চলছে এখন, আমি এখন মা দুর্গাকে বরণ করছি, তারপরে মা লক্ষ্মী, গণেশ, মা সরস্বতী, কার্তিক সবাইকে একে একে বরণ করব মা দুর্গার বরণ হয়ে যাওয়ার পর। আজকের দিনে কিন্তু একটা অপূর্ব জিনিস হয়, মা দুর্গার চোখের দিকে তাকালেই, সব ঠাকুরের চোখের দিকে তাকালেই যেন মায়ের মুখটা ছলছল করে, তাই না? যেমন আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে থাকে, আমাদের মনটা কষ্ট হয় মা চলে যাচ্ছে বলে। মাও তো নিজের বাপের বাড়ি থেকে নিজের স্বামীর ঘরে চলে যায় কৈলাসে, তাই কারণে মায়ের মনটাও কষ্ট হয়, সেটা বোঝাই যায়। মায়ের চোখটাও ছলছল করে আমাদেরই মতো। লক্ষ্মীকে আর বাবা গণেশকে আমার বরণ করা হয়ে গেছে, এখন আমি মা সরস্বতীকে আর কার্তিককে বরণ করব। আমার ঠাকুর বরণ কমপ্লিট হয়ে গেছে। তো আমি হাজবেন্ডকে বললাম কয়েকটা ফটো তুলে দিতে মা দুর্গার সঙ্গে, কারণ হচ্ছে আবার এক বছর পর মা আসবে, তো এক বছর পর আবার মায়ের সঙ্গে ফটো তুলতে পারবো। তো আমি আর হাজবেন্ড মিলে কয়েকটা ফটো তুলছি এখন। তাছাড়াও আমার মা এসেছে আজকে আমাদের বাড়িতে, আমার মা আর বাপি এসেছে, তো মায়ের সঙ্গে আমি ফটো তুলছি, মা আর বাপির কয়েকটা ফটো তুলে নিলাম। আর তাছাড়া আমি, হাজবেন্ড, মা একসঙ্গে কয়েকটা ফটো তুললাম। তো ফটো তোলা এখন চলছে, ফটো তোলার পরে তারপরে প্রতিমা নিরঞ্জন হবে, মা বিসর্জন যাবে। তো মায়ের জন্য ফ্ল্যাটে ঠাকুর যেহেতু আমাদেরকে যেতে হবে, তো সেই কারণে তার যোগাড় জানতি চলছে। মাকে আমরা বাড়িতে চলে গেছিলাম, তো কিছুক্ষণ পর আবার চলে এসেছি, এক ঘন্টা পর নাগাদ, কারণ আমাদের ঠাকুর যেতে যেতে 11টা বেজে যাবে। তো এখন 10:30 বাজে, এখন আমরা চলে এসেছি নিচে, কারণ মাকে এবার তোলা হবে, মাকে নিয়ে যাওয়া হবে প্রতিমা নিরঞ্জনের জন্য। তো এখন একটু ফাঁকাই রয়েছে, কারণ বরণ টরণ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো মায়ের একটু ভিডিও করে নিচ্ছি, আমার মাকে, মায়েদেরকে এক বছর পর আবার দেখতে পাবো, তো সেই কারণে মায়েদেরকে একটু করে ভালো করে একটু বিদায় জানাচ্ছি মায়েদেরকে। তো সেই কারণে আবার একটু নিচে এসে একটু ভালো করে ভিডিও করছি। মা দুর্গা চলে যাওয়ার এই মুহূর্তটা সত্যি মনটা খুবই ভারাক্রান্ত হয়ে যায়, বিশেষ করে আমাদের ফ্ল্যাটের অ্যাপার্টমেন্টে যেহেতু পুজো হয়, আমাদের মণ্ডপ করা রয়েছে নিচে। তো যখনই মা চলে যায় তখনই আমাদের মণ্ডপটা পুরো ফাঁকা হয়ে যায় আবার এক বছরের জন্য। হ্যাঁ, লক্ষ্মী পুজো, কালী পুজো হয় ঠিকই, কিন্তু মা দুর্গা যখন আসে তখন সপরিবারে নিজের সন্তানকে নিয়ে, সন্তানদের নিয়ে থাকে, তো মণ্ডপটা পুরো গমগম করে কদিন। কিন্তু মা চলে যাওয়ার পরেই যে যখন মাকে বিসর্জন দিয়ে যখন আমরা ফিরি তখন দেখি মণ্ডপটা পুরো ফাঁকা। এই দুদিন খুব মণ্ডপের দিকে তাকালে মনটা খুব খারাপ হয়। তো এখন ঠাকুরকে তোলা হবে বিসর্জনের জন্য, তো আমি সবাইকে একটু আদর করে দিচ্ছি, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, মা সরস্বতী, কার্তিক সবাইকে আদর করে দিচ্ছি একটু ভালো করে, কারণ এরপরেই এসে যাবে বিদায়বেলা, ঠাকুরদেরকে তোলা হবে গাড়িতে,
বিসর্জনের জন্য। তো আমি সবাইকে একটু ভালো করে আদর করে দিলাম, এরপর আমাদের ঠাকুর বিসর্জনে যাব। এবার আমরা প্রতিমা নিরঞ্জনের পথে যাচ্ছি, মাকে গাড়িতে তোলা হচ্ছে সবাই মিলে। প্রতিমা বিসর্জনের জন্য আমরা এবার গঙ্গায় যাব, মাকে গাড়িতে তোলা হচ্ছে এবার। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, আবার এসো মা। সবাই মিলে এবার দেখতে পাচ্ছেন মাকে গাড়িতে তুলে নেওয়া হলো। মাকে সি অফ করতে আমরা আমাদের গাড়িতে যাচ্ছি, আর দুটো লরি হয়েছে সেটাতে করে ঠাকুর যাচ্ছে, আর যে যার মতো পার্সোনাল মতো যাচ্ছে মাকে। সামনে যে ম্যাটার রোডটা যাচ্ছে ওটাতে আমাদের মা দুর্গা যাচ্ছে, আর আমাদের ফ্ল্যাটের অনেক ছেলেরা পাড়ার ছেলেরা যাচ্ছে, আমরা আমাদের গাড়িতে যাচ্ছি। আর আমাদের পেছনে যে ম্যাটার রোডটা রয়েছে ওটাতে মা লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সব আর একটা গাড়িতে রয়েছে, আর অনেকে বাইকে করে, অনেকে ফোর হুইলারে করে যাচ্ছে আমাদের মতনই। তো সেক্ষেত্রে আমরা এখন যাচ্ছি মাকে বিসর্জনের পথে। আমি গাড়ি থেকে নামবো না, কারণ মেয়েদেরকে আমি, আমার মা বলে যেটা আমি শুনে এসেছি ছোটোবেলা থেকে, মেয়েদেরকে মা বিসর্জন হলে দেখতে নেই। তো আমি গাড়িতেই বসে থাকবো, আমার হাজবেন্ড যাবে ওদের সাথে, তারপরে মাকে বিসর্জন দিয়ে আবার চলে আসবে। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর দেখা হবে অন্য কোনো ব্লগে, সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও জানাই শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা, সবাই খুব খুব ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের ভিডিওটা দেখা।